বিতর্কিত মন্তব্যের জেরে অবশেষে পদ হারাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। আজ পদত্যাগপত্র জমা দেওয়ার কথা আছে তার। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, কাজল, আপনি জানেন যে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এই বেশ কিছুদিন ধরেই কিন্তু তার বক্তব্যের কারণে, তার নানা ধরনের আচরণের কারণে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশে এবং বিদেশে প্রচুর সমালোচিত হয়ে আসছিলেন। মূলত সবশেষ যেটি আমরা জানতে পেরেছি যে বিএনপির একজন নেতার কন্যাকে নিয়ে সে অশ্লীল মন্তব্য করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সে অশ্লীল যে মন্তব্য করেছেন, এবং সবশেষ বাংলাদেশের একজন চলচ্চিত্র জগতের একজন নায়িকাকে কিছু অশ্লীল মন্তব্য করা নায়িকাকে নিয়ে এবং নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ দেখানোর কারণে, অশ্লীল মন্তব্য করার কারণে মূলত তিনি সমালোচিত হয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আজকের মধ্যেই পদত্যাগের একটি নির্দেশ দিয়েছেন। সেটি গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সেটি গণমাধ্যমকে জানিয়েছেন। তো আমি সবশেষ যে তথ্যটি পেয়েছি যে এই এই নির্দেশের পরে, প্রধানমন্ত্রীর নির্দেশের পরে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান তিনি পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন। আমি সবশেষ তথ্য কিছুক্ষণ আগে তথ্য মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রে যেটি জানতে পেরেছি যে ইতিমধ্যে অর্থাৎ 4 থেকে 5 মিনিট আগে এই পদত্যাগপত্রটি মূলত মন্ত্রণালয় থেকেই রেডি করে তিনি এখন যেখানে অবস্থান করছেন চট্টগ্রামে সেখানে তার কাছে পাঠানো হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সেটিতে সিগনেচার করে, সেটি স্ক্যান করে হোক বা অন্য কোনো উপায়ে হোক, সেটি ঢাকায় পাঠাবেন এবং তথ্য মন্ত্রণালয়েরই কয়েকজন কর্মকর্তা সেটি মন্ত্রিপরিষদ বিভাগে 12টা থেকে 12:30টার মধ্যে সেটি জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রী বরাবরে লেখা এবং সেখানে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন এরকম তথ্যটি সেই পদত্যাগপত্রে উল্লেখ রয়েছে বলে আমি মূলত জানতে পেরেছি। তো আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে, আমরা এখন মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছি সচিবালয়ে, এবং এখানে যদি পদত্যাগপত্রটি জমা দিতে আসেন বা এর পরিপ্রেক্ষিতে কোনো প্রজ্ঞাপন যদি জারি হয় সেটি হয়তো আমরা জানিয়ে দিতে পারবো। কাজল, মূলত এই ছিল তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে যে নির্দেশ প্রধানমন্ত্রী রয়েছে তারই প্রেক্ষিতে তার যে ব্যবস্থা, অর্থাৎ সবশেষ আবারও একটু বলি যে ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে সেই পদত্যাগপত্রটি অলরেডি প্রস্তুত করে তিনি যেখানে চট্টগ্রামে অবস্থান করছেন প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান তার কাছে পাঠানো হয়েছে 10 থেকে 10 মিনিটের আগে। তো এটি উনি স্বাক্ষর করে এটি ঢাকায় পাঠাবেন এবং মন্ত্রণালয়ে পাঠানোর পরে সেটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হবে, যে চিঠিটি, যেই পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রী বরাবরের লেখা বলে জানতে পেরেছি। এই ছিল মূলত কাজল সবশেষ তথ্য ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগের বিষয়ে। তথ্য প্রতিমন্ত্রীর আজ পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে, সে খবর জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস।